হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান এনআরআইস ভিলেজ লাইফ। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম আর আমার বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, আমার বাড়ির সামনে এখনো উইন্টার যায়নি, কিন্তু এই গাছগুলো অটোমেটিক্যালি নিচ থেকে বেরিয়ে এসছে আর বেরিয়ে কি সুন্দর ফুলও ফুটে আছে, যেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। এই ফুলগুলো আমার বেশ ভালো লাগছিল, আর জানোই তো তোমরা সবাই যে আমি ফুল ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। এই উইন্টার সিজনেও সুন্দর ফুল ফুটেছে, আর গাছের ডালেও দেখো এবার পাতা বেরোনো আস্তে আস্তে শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকে মেনলি যাব হচ্ছে ছেলের জন্মদিনের কেনাকাটা করতে, তো আমার সাথে দেখতে থাকো কি কি কেনাকাটা করি আর কোথায় কোথায় যাই, কি কি করি। বন্ধুরা, শপিং করতে এসেই দেখি যে এটা হচ্ছে ড্রেসডেনের মেইন স্টেশন। তো মেইন স্টেশনের ভেতরে বেশ একটা ছোট্ট মেলা চলছে, দেখতেই পাচ্ছ, স্টলগুলো দেখে বুঝতে পারছো আশা করি। তো এই এই স্টলগুলো মেনলি ইটালির, তো এইগুলোতে ছিল ফুড স্টল। বার্লিনের এই সরি ড্রেসডেনের মেইন স্টেশনের ওপরটা খুব সুন্দর। তো যাই হোক, এগুলো ছিল ফুড স্টল, ড্রিঙ্কসের স্টল ছিল। তো ফুডের মধ্যে মিট, বেকারি আইটেম সর্বস্ব ছিল, অলিভ এই সমস্ত ছিল, ড্রিঙ্কস ছিল, সুন্দর সুন্দর ওয়াইন ছিল। তো আর এর মধ্যে যেটা আমার কাছে মেইন আকর্ষণ ছিল সেটা হচ্ছে একটা জুয়েলারি স্টল ছিল, যেটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। আমি সেখান থেকে আমি একটা রিং পারচেস করি, তো সেই রিংটাও তোমরা দেখতে পারবে। আর আমি খুব হ্যাপি ছিলাম সেই রিং পারচেস করে, যে ইটালি থেকে আসা কোনো জিনিস, ইটালি আর ফ্রান্স এইসবগুলোকে ফ্যাশন হাব বলা হয়, তো ইটালি মেড ইন ইটালির কোনো জিনিস আমি আমার ওয়ার্ড্রপে রাখতে পারবো ভেবে আমি খুব হ্যাপি ছিলাম। তো আমি একটা ওখান থেকে জুয়েলারির মধ্যে একটা রিং নিয়েছিলাম, তো চলো সেগুলো দেখি। দেখো এখানে একটা না মেডিকেল স্টোর আছে, দেখবো মাস্ক পাওয়া যায় কিনা। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এটা শুয়ের শপ। তো এখান থেকে আমি আমার ছেলের জুতো, জামা টামা আর খেলনা এই বিল্ডিংটা থেকেই পুরো আমরা পারচেস করি।
বন্ধুরা, এটা হলো জার্মানির পুলিশ কার, তোমাদেরকে দেখালাম। বাড়ি ফেরার পালা, তো আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি এই জায়গাটায়, এই আর কি। তো এবার বাড়ি ফিরব আমরা। দেখো, ছেলে জন্মদিনে গিফট দেবো বলে এই টেন টয়টা কিনে এনেছি। টয়টা তোমরা দেখেছিলে যে ওকে ক্রিসমাসের সময় একটা ট্রেন দেওয়া হয়েছিল, ট্রেনের প্রচণ্ড ক্রেজ, ওই জন্য ও আবার জন্মদিনে ট্রেনই নেবে, তো ওকে ট্রেন এনে দেওয়া হয়েছে। আর সাথে ইনি নিয়েছেন ওই যে একটা ট্রাকের সাথে ওই কি বলে এগুলোকে, ট্রাক্টর, হ্যাঁ একটা ট্রাক্টরই ওই প্লাস ক্যারি করা যাবে এরকম, ওইটা ওর খুব পছন্দ হয়েছে। তো এই দুটো গিফট উনি নিজেই চুজ করেছেন আজকে। তা আজকে ওনার ডিমান্ড হচ্ছে এইটা ওনাকে আজকে দিয়ে দিতে হবে, উনি এটা খেলবেন। তা আমি বলেছিলাম যে না, আমি এটা র‍্যাপ করে ফেলবো, তোমাকে জন্মদিনের দিনই দেবো, কিন্তু প্রচুর আকুতি মিনতি হয়েছে এটার জন্য যে এটা আজকে আমাকে দিতে হবে, আমি খেলবো। তো ঠিক আছে, তো ট্রেনটাই আমি ওর জন্য র‍্যাপ করব জন্মদিনে দেওয়ার জন্য। আর এই দেখো, এইটাতে কিছু কিনেছি, এটা একটা টিনের বাকেট টাইপের, এটা ডেকোরেশন পারপাসে লাগবে, ডেকোরেশন পারপাসে লাগবে। এই যে গ্রে কালারের, খুব সুন্দর। আর ভেতরে এইটা নিয়ে এসেছি একটা ব্যানার বানাবো বলে, ব্যানার বানালে ওটা তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বানাচ্ছি। আর এটাতে কিছু মোমবাতি রয়েছে, বালুনস রয়েছে, এই যে দেখো এই বেলুনগুলো ফোলানো যায়, ফুলিয়ে পাইপের সাহায্যে লাগে। এটাও একটা বেলুন, এই দেখো কিরকম দেখাচ্ছে, এই 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 টাইপের, এই টাইপের বলুন। তো এই সব আর কি টুকটাক জিনিস রয়েছে এতে। আর যেটা হচ্ছে যে এই জামাটা পেয়েছি, জামা আমার একেবারেই পছন্দ হচ্ছিল না, খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আমি এই টাইপের জামা পেয়েছি ওর জন্য। আর আমার ছেলের ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনও বলছি, বয়সের তুলনায় অনেক বড় আমি জামা কিনি। এখানে সাইড দিয়ে দেখো জিপ আছে, এখান দিয়ে এতটা খোলা যাবে জিপটা, এটারও তাই সেম জিপটা। দেখো আমার হাতে আংটিটা কি সুন্দর লাগছে, ও কি দারুণ বন্ধুরা। এটা কিন্তু রিয়েলি একটা ফ্যাশনেবল কালেকশন হলো আমার ওয়ার্ড্রপে, কারণ জুয়েলারি কালেকশনের এটা একটা দারুণ, কারণ এটা ইটালিকে একটা ফ্যাশন হাব বলা হয়, ইটালি আর ফ্রান্সকে। তো এটা ইটালি, মেড ইন ইটালি,
আর এই রিংটার দাম নিয়েছে হচ্ছে 10 ইউরো। তো রিয়েলি আমি আমাকে নিজেকে নিজেকে খুব মানে লাকি মনে হচ্ছে যে আমি আজকে ওখানে গিয়েছিলাম এবং ওই মেলাটা হচ্ছিল, আমি রিংটা পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে আর রিংটা ভালোও লাগছে বেশ, তাই না? কেমন লাগলো তোমরা জানিও। দেখো রিংটার এদিকটা হচ্ছে এইরকম। যাই হোক, আমি আমার নিজের তো খুব ভালো লাগছে, রিংটা দারুণ লাগছে আমার হাতে, খুব ভালো বানিয়েছে। তো যাই হোক, মেন এই কথাটায় আসি, সেটা হচ্ছে যে এই যে এটা সোয়েটশার্ট, তো এই সোয়েটশার্টটা আমার ছেলের জন্য নিয়েছি। দেখো কত এজের, 8 থেকে 10 বছরের। ওর এখন মানে ও 6 পড়বে, তো এখন নিয়েছি ওর এইটা, আর একটু বড় নিলাম যাতে একটু বেশি দিন পরতে পারে। আর একটা জিন্সের প্যান্টও নিয়েছি জানি, তবে সত্যি কথা বলতে কি আমার ছেলের এখনও অনেক স্টক আছে, সেটা আমি বলছি একটু পরে। এটা একটা জিন্সের প্যান্ট, আর এটার এজটা দেখো 10 থেকে 11, মানে সব কিছুই প্রচুর বড় বড় নিয়েছি আমি ওর। এগুলো একটু পরে খুলে দেখাচ্ছি, আরও আছে কিছু, সেগুলো দেখিয়ে নিই, তারপর আমি জামা প্যান্টগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর আমার আংটিটা দেখো কেমন লাগলো, কমেন্ট সেকশনে জানি আমার আংটিটা কেমন লাগছে। আমার কিন্তু ব্যাপক লাগছে, ভীষণ ফ্যাশনেবল আর ভীষণ স্টাইলিশ, খুব ভালো লাগছে। আর এনেছি হচ্ছে এ দেখো ক্যান্ডেল, একটা ক্যান্ডেল তখনও একটা দেখালাম, এটাও আর একটা ক্যান্ডেল নিয়েছি, এটা একটা ক্যান্ডেল। আর বেলুনের প্রচুর স্টক করেছি, সেটা হচ্ছে এটা দুটো বেলুন এই টাইপের হবে, দেখতে পাচ্ছ এইরকম হবে, এটাতে দুটো আছে, এটাতে 100 পিস বেলুন আছে, আর এইটা হচ্ছে এই রকম তিন পিস আছে, এই রকম হবে, এই রকম হবে বেলুনটা। তো বেলুনের প্রচুর কালেকশন, এটাতে 3 পিস আছে, আর এইটা হচ্ছে বেলুন পাম্প। বেলুন পাম্প আমার বাড়িতে ছিল দুটো, আমি ইউএসএ থেকে কিনেছিলাম কিন্তু আসার সময় আর বেলুন পাম্প নেওয়া হয়নি, তো এখানে একটা কিনলাম, এটা মেড ইন ইটালি, খুব ভালো। এই যে দেখো নাম দেখাচ্ছি, জানি না দেখতে পাবে কিনা, মেড ইন ইটালি। আচ্ছা দেখাচ্ছি না, তাই দেখি নি, দুটো হার্ট এনেছি, ওই বেত টাইপের ব্যাপার আর কি দিয়ে তৈরি, এগুলো হ্যাঙ্গিংয়ের জন্য ডেকোরেশনে এগুলো লাগাবো। তো দেখা যাক কীরকম কী সাজিয়ে উঠতে পারি, ইচ্ছে তো আছে খুব ভালো করে। কিন্তু একটা দুঃখের বিষয় বন্ধুরা, আমি আমার ক্রেপ কাগজের ভীষণ দরকার ছিল, জানোই তো পত্রে পারপাসে ক্রেপ কাগজ লাগে, কিন্তু ক্রেপ কাগজ পাইনি আমি, এটাই হচ্ছে মানে খারাপ, যেটা হচ্ছে তোমাদের বলতে চাইছি আমি। এই দেখো এটা হচ্ছে মেড ইন ইটালি, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। দেখো দেখতে পাচ্ছ কি, এটা মেড ইন ইটালি, বোঝা যাচ্ছে না, মেড মেডটা দেখা যাচ্ছে, ইনটা বোঝা যাচ্ছে ইটালি। দেখো যাই হোক, তো এটা আমার বেলুন ফোলাতে কাজে লাগবে। তো এই হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিনের শপিং, তো চলো এবার অন্যান্য কাজগুলো করতে হবে।
বন্ধুরা, এই ছিল আমার আজকে আমার ছেলের জন্মদিন রিলেটেড তোড়জোড় যেগুলো তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আর রাস্তাঘাটে পথে চলতে চলতে যে সমস্ত স্ট্রিট পারফরমেন্সগুলো আমি রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি সেগুলো ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। আর মূলত আমি আমার ছেলের জন্মদিনে ঠিক এতটাই তৎপর থাকি, মানে এটা আমার একটা হাঁটির চাওয়া বলতে পারো, যে আমার ছেলের জন্মদিনটা আমি আমার মনের মতো করে সাজাতে চাই, মন প্রাণ ঢেলে সাজাই সত্যি কথা বলতে। মানে কোনো ফাঁক যেন না থাকে, আমার যতটা যেমন ইচ্ছে করে সাজাতে আমি ঠিক তেমন করে সুন্দর করে সাজাই। মানে ভীষণ রকম একটা চাওয়া থাকে যে কিভাবে কি সাজাবো, মানে মাথায় একটা প্ল্যানিং থাকে এরকম। তাতে আমার বড় খুব ভীষণভাবে হেল্প করে আমাকে। তো তোমরা দেখতে পেলে যে কি কি কেনাকাটা করলাম। তো আমার সাথেই থাকো, এটা এখনো কন্টিনিউ হবে, ভিডিওটা এতটাই লেন্দি যে কমপ্লিট করতে পারলাম না এই একটা পার্টে। তো সেকেন্ড পার্টটা আসছে নেক্সট দিনই, আশা করি সেটাও খুব এনজয় করবে। তো আমার সাথেই থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।